নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেখানটায় আপনাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে অর্থাৎ এখানটায় সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের কর্মী রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি এবং এখানটায় কিন্তু শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি কোনো রকম কিন্তু আলাদা কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং আপনাদের সীমা যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন অর্থাৎ এখানটায় আঠারো বছর সীমা হয়ে থাকলেই আপনারা এখান আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে এবং এখানটায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের স্থায়ী পোস্টে রিক্রুট করা হচ্ছে গ্রুপ সি পদে অর্থাৎ এখানটায় যেহেতু গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে সেহেতু আপনারা বুঝতেই পারছেন এখানটায় স্যালারি স্ট্রাকচারও কিন্তু বেশ ভালো মানের রয়েছে এবং এখানটায় সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে যেখানটায় ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট রয়েছে কিন্তু আপনাদের আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ রয়েছে লাস্ট ডেট সরাসরি অনলাইন আবেদন করার এর মধ্যেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন এছাড়াও কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এছাড়াও আরও বিস্তারিত তথ্য এই অফিসিয়াল নোটিফিকেশনে কী রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেবেন তো বন্ধুরা সবার প্রথমেই এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় সবার প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ইম্পর্টেন্ট ডেট লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে স্টার্ট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কবে থেকে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে এবং এখানটায় আবেদন করা লাস্ট ডেট কী রয়েছে তো বন্ধু যেমনটা আমি আপনাদের জানালাম যে এখানটায় লাস্ট ডেট রয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখান

থেকে তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন দেখুন লিখেই দেওয়া রয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুভেলেন্ট ফর্ম এ রিকগনাইজড বোর্ড অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারছেন এবং এখানটায় আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের ডিজার্বেল কোয়ালিফিকেশন নীল অর্থাৎ লাগবে না এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না এছাড়াও ডিজার্বেল এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানটায় লাগবে না সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এবং যেমনটা আমি আপনাদের ভিডিওর শুরুতেই জানিয়েছি যে গ্রুপ সি পোস্টে এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে সেহেতু কিন্তু এখানটায় আপনাদের স্যালারি স্ট্রাকচারও বেশ ভালো মানের রয়েছে এবং এখানটায় সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় দেখুন এখানটায় স্যালারি স্ট্রাকচারটা লিখেই দেওয়া রয়েছে আপনাদের একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে পে লেভেল থ্রি অনুযায়ী অর্থাৎ বেশ ভালো মানের কিন্তু আপনাদের এখানটায় স্যালারি রয়েছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি এবং এখানটায় পারমানেন্ট পোস্টে কিন্তু গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় দেখুন বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এস এসটি হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু যাবেন এস সি এসটি হয়ে থাকলে অর্থাৎ এস এসটি হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় আঠারো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন এবং আপনারা যদি এখানটায় ও ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সীমায় তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছেন অর্থাৎ আঠারো থেকে শুরু করে কিন্তু আপনারা এখানটায় তিরিশ বছর পর্যন্ত কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে আপনারা এখানটায় কী করে অনলাইনে আবেদন করবেন সেই বিষয় এখানটায় কী কী লিখে দেওয়া রয়েছে সেগুলো এবারে আমরা একটু চেক করে নেব তো বন্ধুরা এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো বন্ধুরা দেখুন এখানটায় আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার আগে কিন্তু আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে সমস্ত কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এছাড়াও আপনাদের যে এখানটায় বয়সীমা চাওয়া হয়েছে সেগুলির কিন্তু হিসেব আপনাদের করতে হবে আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়সসীমা হতে হবে কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে কিন্তু আপনাদের এই আঠারো চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী এছাড়াও আরও যে সমস্ত কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে যেগুলি আমি আপনাদের দেখিয়ে দিলাম সেগুলি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এই আঠারো চার দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানটায় দেখুন আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত কিন্তু সময় থাকবে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় শুধুমাত্র অনলাইন মোডেই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করলে কিন্তু আবেদন প্রসেস কিন্তু গ্রহণ করা হবে না সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যদি আপনারা যখন অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় যদি কোনো রকম ডকুমেন্ট যদি আপনারা সেখানটায় আপলোড করে থাকেন এবং পরবর্তী সময় সেগুলি যদি ভেরিফিকেশনের সময় ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া কোনো কোনোরকম বাই পোস্ট বা বাই হ্যান্ড বা বাই মেইলের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সেই বিষয়ে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় আপনাদের যে আবেদন ফিস সেটাও কিন্তু আপনাদের আঠারো চার দু হাজার চব্বিশ এই মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা আবেদন ফিসের ক্ষেত্রে কিন্তু এখানটায় স্পষ্ট করে দেওয়া রয়েছে একশো টাকা লাগবে আবেদন ফিস এবং আপনারা যারা মহিলা প্রার্থী রয়েছেন অর্থাৎ আপনারা যারা ওমেন ক্যাটাগরির প্রার্থী রয়েছেন বা মহিলা প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন এখানটায় কিন্তু কোনো রকম মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছেন এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা শিডিউল কাস্ট অর্থাৎ আপনারা যারা এসসি এসটি এস টি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছেন এবং এখানটায় শুধুমাত্র আপনারা যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন ইউ আর ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরি প্রার্থী যারা রয়েছেন পুরুষ প্রার্থী তাদের জন্যই কিন্তু এখানটায় আপনাদের আবেদন ফিস লাগবে একশো টাকা সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পারছেন এছাড়াও আপনাদের যারা এস সি এস টি পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান এবং আপনারা যে সকল প্রার্থীরা রয়েছেন মহিলা তাদের জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনার আবেদন করতে পারছেন এবং এখানটায় শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি কাটাগরি প্রার্থীদের জন্য কিন্তু আপনাদের একশো টাকা লাগবে কিন্তু আবেদন ফি সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনাদের এস বি আই ইপের মাধ্যমে কিন্তু আবেদন ফিস দিতে হবে সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানটায় আপনাদের এজ রিল্যাক্সেশন কি রয়েছে তো বন্ধুরা যেমনটা জানিয়েছিলাম যে আপনারা যারা এসি এসটি রয়েছেন তারা বয়সসীমায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এখানটায় আপনারা যারা আনডিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারছেন এবং আপনারা যারা এখানটায় এস এসটি প্রার্থী রয়েছেন তারা বয়সসীমায় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন ও বিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা তিন বছরের বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন পিডাবলুবিডি এবং আপনারা যারা ইডাব্লু এস প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় সীমায় ছাড় রয়েছে দশ বছর আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা এসসি এসটি প্লুবিডি রয়েছেন তাদের জন্য এখানটায় বয়স সীমায় ছাড় রয়েছে পনেরো বছর এবং আপনারা যারা এখানটায় পিডাব্লুবিডি ও প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এখানে তেরো বছরে কিন্তু বয়সীমায় ছাড় রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন এবারে দেখুন এখানটায় কিন্তু আরেকটি বিষয় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের যে এখানটায় যে জন্মের তারিখটি ধরা হবে সেটা কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট দেওয়া রয়েছে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা থেকেই কিন্তু আপনাদের ধরা হবে সুতরাং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনারা কিন্তু বয়সসীমার প্রুফ হিসাবে বা এখানটা এজ প্রুফ হিসাবে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপলোড করবেন সেই বিষয়ে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে সুতরাং আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে বয়স থাকবে সেই বয়সসীমা হিসেবেই কিন্তু এখানটায় আপনাদের বয়সসীমা ধরা হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখে দিচ্ছি যে এখানটা কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা এখানটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু দুটি পর্যায়ের মাধ্যমে আপনাদের কিন্তু একই একই পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখতেই পারছেন সবার প্রথমে রয়েছে পিয়ন অর্ডারলি এবং ডাক পিয়ন এবং পরবর্তী পর্যায়ের ক্ষেত্রেও কিন্তু এখানটায় আপনাদের পিওন অর্ডারলি এবং ডাক পিয়ন পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে দুটি পর্যায়ের মাধ্যমেই পিয়ন অর্ডারলি এবং ডাক পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটাও কিন্তু দুটি পর্যায়ের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে সবার প্রথমটা রয়েছে প্রসেস সারবার এবং এখানটায় দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে আপনাদের পর্যায়ে রিক্রুট করা হবে সেটাও কিন্তু রয়েছে প্রসেস সার্ভার অর্থাৎ এখানটায় টোটাল মিলিয়ে কিন্তু দুটি পোস্টে রিক্রুট করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু দুটি দুটি ধাপ রয়েছে আপনারা দেখতেই পারছেন সবার প্রথমে রয়েছে যেমন প্রসেস সার্ভার আপনারা দেখতে পাচ্ছেন দুটি ধাপ রয়েছে প্রসেস সারবারের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে এবং পরবর্তী সময় কিন্তু আপনাদের এখানটায় পিয়ন অর্ডারলি ডাক পিয়ন এই একটি পর্যায়ে রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে আপনাদের পিয়ন অর্ডারলি ডাক পিয়ন অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের দুটি পর্যায়ের মাধ্যমে রিক্রুট করা হয়েছে যেমনটা পোস্ট অফিসে রিক্রুট করা হয় পিওন অর্ডারলি ডাক পিওন ঠিক সে ধরনেরই কিন্তু এখানটা আপনাদের রিক্রুট করা হচ্ছে বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশান কোথা থেকে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ সিটি অফ দিল্লি থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানটায় পশ্চিমবঙ্গের জেলার যে কোনো ছেলে আবেদন করতে পারবেন সহকারে এখানটায় কিন্তু আপনাদের পিওন অর্ডারলি এবং ডাক করা যেখানটায় সম্পূর্ণ গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে স্থায়ী পদে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা দেখুন এই পোস্টগুলিতে আবেদন করবার জন্য সবার প্রথমে দেখিয়ে দিয়েছে আপনাদের পিওন অর্ডারলি এবং ডাক পিয়ন এই পোস্টে আবেদন করার গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তো বন্ধুরা এখানটায় সবার প্রথমে দেখুন পিওন অর্ডারলি এবং পিয়ন এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বন্ধুরা দেখুন এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে পে লেভেল থ্রি অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং এখানটায় একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং বয়সীমের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে এস সি এস টি ও বিসি পিডব্লিউ বিডি এক্স সার্ভিসের প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় যে প্রসেস সারবার পোস্টটি রয়েছে সেই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে তো বন্ধুরা দেখুন প্রসেস সারবার এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে আপনাদের কিন্তু দু বছরের কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে দু বছরে যদি আপনাদের এখানটায় ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনারা এই প্রসেস সারবার পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোনো রকম ডিজারেবল কোয়ালিফিকেশন আপনাদের এখানে চাওয়া হয়নি সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু আপনাদের গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় পে লেভেল ফোর অনুযায়ী স্যালারি দেওয়া হবে অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা পর্যন্ত সেই বিষয় এখানে লিখে দেওয়া হয়েছে এবং বয়স সীমা কিন্তু এখানটায় সেম লিখে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তবন্ধু এবারে দেখুন এখানটায় সিলেকশন প্রসিডিয়ারের ক্ষেত্রে কীভাবে আপনাদের সিলেকশন করা হবে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে তবন্ধু এই প্রোসেস সার্ভার পোস্টে সিলেকশন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবজেক্টিভ টেস্ট হয়ে যাবে এমসিকিউ কিউ টাইপের সঙ্গে ড্রাইভিং স্কিল টেস্ট হয়ে যাবে এবং তারপর কিন্তু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং এখানে আপনাদের যে টেস্ট হয়ে যাবে তার কিন্তু সিলেবাসটা লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন তো অবশ্যই আপনার চেকআউট করে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা কি করবেন আপনারা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ নিজদায়িত্ব আবেদন করবেন এবং এখানটায় কোয়ালিফাইং মার্কস কি লাগবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা যে পোস্ট রয়েছে অর্থাৎ এখানটায় আপনাদের যে পিওন পিয়ন অর্ডারলি এই পোস্টে রিক্রুট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানটা অবজেক্টিভ টেস্ট হয়ে যাবে এমসিকিউ টাইপের এবং ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে সঙ্গে এখানেও কিন্তু আপনাদের সিলেবাস লিখে দেওয়া রয়েছে এবং এখানেও কিন্তু আপনাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষা হবে পরীক্ষার ক্ষেত্রে আপনার কত নম্বর তুলতে হবে সেই বিষয় এখানটায় বিস্তারিত কিন্তু লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ